আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে চলছেন দেশের বিশিষ্ট ইসলামিক সঙ্গীত শিল্পী ও নাশিদ আর্টিস্ট আপনাদের সবার পরিচিত গাজী আনাস রওশানের বিস্তারিত জীবন বৃত্তান্ত। আজকে আমরা জানব বর্তমানে তিনি কি করছেন, কোথায় আছেন, শিক্ষাগত যোগ্যতা কি, পরিবারে কে কে আছেন ও আরও অজানা নানান সব তথ্য। তো ভিউয়ার্স, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি গাজী আনাস রওশান ভাইকে ভালোবাসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে চলুন বন্ধুরা বিস্তারিত জেনে আসা যাক। ওনার পুরো নাম গাজী আনাস রওশান, ডাক নাম আনাস। গাজী আনাস রওশান হ্যাভেন টিউন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি গ্যাপ মিডিয়া কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর। তিনি বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক সঙ্গীত শিল্পী। তিনি একাধারে গীতিকার, সঙ্গীত প্রযোজক ও আর্টিস্ট। তিনি হ্যাভেন টিউন স্টুডিওতে অনেক ভিডিও রিলিজ করেছেন। ওনার অফিসিয়াল মিউজিকগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। আপনারা জানলে অবাক হবেন যে আরটিভি, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টিভিতে প্রাক্তন প্রযোজক ছিলেন গাজী আনাস রওশান ভাই। তো আপনারা বুঝতেই পারছেন গাজী আনাস রওশান অনেক ব্যক্তিত্ববান একজন মানুষ। উনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আওতাভুক্ত তিতুমীর সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি বাংলাদেশের স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়াতে ডিপ্লোমা শেষ করেছেন। গাজী আনাস রওশান এর বৈবাহিক অবস্থা বিবাহিত। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। ওনার ছেলের নাম শাবাব বিন আনাস এবং ওনার মেয়ের নাম আকসা বিনতে আনাস এবং সহধর্মিনীর নাম ফজিলা আনাস। বিগত 21 বছর ধরে ইসলামিক সংগঠনের সাথে থেকে বিভিন্ন ইসলামিক সঙ্গীত নাশিদ নির্দেশনা ও পরিচালনা করে আসছেন। তিনি বাংলাদেশের বিভিন্ন এলাকায় ইসলামিক প্রোগ্রাম করে থাকেন। এছাড়াও তিনি দাওয়াতুল হক নুরানি মাদ্রাসা, হিফস মাদ্রাসা এবং কুমিল্লার এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। গত বছর গাজী আনাস রওশান হ্যাভেন টিউন এর দ্বিতীয় বর্ষপূর্তিতে জানান তেনার স্বপ্ন ও লক্ষ্যের কথা। তেনার স্বপ্ন ও লক্ষ্য হলো সুস্থ ও নৈতিক ইসলামিক সাংস্কৃতিক সংগঠন তৈরি করা এবং হ্যাভেন টিউন ফাউন্ডেশনের মাধ্যমে মুসলিম উম্মাহর জন্য ভালো কিছু উপহার দেওয়া। তো ভিউয়ার্স, গাজী আনাস রওশানের লাইফ স্টাইল কেমন লাগলো এবং ওনার কোন কজলটি আপনাদের সবচেয়ে ভালো লাগে তা কমেন্টে জানাবেন। আর গাজী আনাস রওশানকে ব্যক্তিগতভাবে আপনাকে কেমন লাগে, নেক্সট টাইম আপনার কোন সেলিব্রিটির জীবন বৃত্তান্ত শুনতে চান তাও জানাবেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।